তো গুড ইভিনিং তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম স্যাটেলাইটস উইথ মৌ। আমি মৌ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এখন আমি আর সৌভিক একটু বেরোচ্ছি। আজকে মঙ্গলবার, কত তারিখ সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কটা বাজে সেটাও দেখতে পাচ্ছ। তো এখন আমরা বেরোচ্ছি, যদিও আমাদের লেট হয়ে গেছে অনেক, কারণ আমাদের এখানে কেন সব জায়গাতেই হয়তো খুব তাড়াতাড়ি এখন দোকানপাট 8:30-8:30 ভিতর বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে সৌভিক গাড়ি বার করছে। তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। না, এটা বন্ধ করে দিতে। তো আমরা তো বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমরা জিটি রোড ধরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা একটু সংক্ষেপে বলবো। আসল সত্যিটা কিন্তু আজকে কিছুতেই বলা যাবে না এই ভিডিওতে, কারণ এই ভিডিওটা সবাই দেখবে। তো সেই একটা সারপ্রাইজ করার জন্য আমরা যাচ্ছি যে দোকানটায়, কোন দোকানে যাচ্ছি, কি করব না করব সবটাই তোমাদেরকে দেখাবো। বাট বিষয়টা কি আসল সত্যিটা সেটা কিন্তু আজকে আমি জানাচ্ছি না, কারণ নেক্সট মান্থে আসছে ঝিনুকের বার্থডে। তো আমরা একটা কিছু সারপ্রাইজ প্ল্যান করছি, তো সেই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করার জন্যই আমরা এক জায়গায় যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সব কিছুই তোমাদের দেখাবো, জানাবো। কিন্তু আসল সারপ্রাইজটা বা আসল সত্যিটা কিন্তু একেবারে আগস্ট মাসে ঝিনুকের বার্থডের দিনই তোমরা জানতে পারবে বা তোমাদের সবার কাছে রিভিল করব। তো তোমাদেরকে বলি, যে কাজটার জন্য আমি এসেছিলাম আজকে সে কাজটা হলো না ঠিক মতো, এই জন্য আমাকে আরেকবার এই দোকানে আসতে হবে, সেটা মেবি কালকে বা পরশু। তো এখন চলো দেখা যাক সৌভিক কোথায় নিয়ে যায়, তো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তাহলে যে জন্য আসা সেই কাজ তো হলো না। তো যাই হোক, আর মোয়ে খিদে পেয়ে গেছে, তো অবভিয়াসলি আমাকে হোটেলে আসতে হলো, রেস্টুরেন্টে আসতে হলো, সরি। কিন্তু ব্যাপার হয়ে গেছে, এখান তো 8:00 থেকে 8:10 এর ভেতরে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তাই আমরা এসেছি শাহজাদি রেস্টুরেন্টে চন্দননগরে। এটা বহু পুরনো এবং আমাদের সাথে বহু পুরনো রিলেশন এদের। তো এবারে খাবার দাবার আর প্যাক করিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এখানে বসে খাওয়ার সময় নেই, এখন প্রায় 7:30 বাজে। তো যাই হোক, চলো এরপর দেখা যাক কী হয়। এখন 7:30 মানে 8:00-8:30 ঘন্টার ভেতরে ওরাও রেডি করে দিতে পারবে না, লেট হয়ে যাবে, তার থেকে বেটার বাড়িতে বসে, কারণ মানে ইজি ওয়েতে খুব ভালোভাবে খাওয়া যাবে। তাহলে তুমি চলে যাও, দেখো ওদের রেডি হয়েছে কিনা। তো কী খাবার দাবার প্যাক করছি না করছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। ঝিনুক জানে না, ঝিনুক সারপ্রাইজ হবে, মানে এই খাবারটা নিয়ে যাচ্ছি বলে। তো ঝিনুককে একটা সারপ্রাইজ দেবো যেখান থেকে খাবারটা নিয়ে যাচ্ছি, কারণ এখন একটা ভীষণ তাড়াহুড়ো পড়ে যায় মানে 8:00-এর মধ্যে দোকান বন্ধ করার জন্য। তো ওরাও এই মুহূর্তে আর মানে ডাইনিংটা রাখছে না। তো আমরা এখন একটু স্ট্যান্ডে এলাম, স্ট্যান্ডে এসে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আবার বাড়ির দিকে যাব। মাঝে রাস্তায় একটু স্ট্যান্ড বিরতি নিতে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি এই আই লাভ চন্দননগর, এই যে আমার পেছনে তোমাদের দেখালাম আমি একটু আগে। তো এটা এখন একটা সেলফি জোন ভালো হয়েছে, সবাই এসে এসে বেশ ভালোই সেলফি তুলছে। তবে আমাদের স্ট্যান্ড এই সময় এত ফাঁকা থাকে না, তো এখন এই করোনার জন্য এই অবস্থা। তো চলো এবার আবার বাড়ির দিকে এগোই, আবার রাস্তায় যদি কিছু দেখানোর মতো থাকে তো দেখাবো। তো চলো এই দিক দিয়ে যাবো আমরা। হ্যাঁ, এমনি আজকে চড়তে বেরিয়েছি। এবার বলুন দিদি, আপনার দোকানে কি ভালো মিষ্টি আছে? দোকানদার মাস্ক পরে নিয়েছে,
অতি সাবধানে দোকানদার তোমরা দেখে নাও, একদম টোটাল দোকান দেখাচ্ছি, হেভি হেভি মিষ্টি একেবারে ধরে ধরে। ও কোনটা নেবে? এই আমাকে এইটা দাও, এটা আমাকে চারটে দাও, আর আমাকে আর কি নেব? ওই যে এটা কি ছানার জিলিপি? হ্যাঁ হ্যাঁ, এটা ছানার জিলিপি নিচ্ছি চারটে, আর এইটা নেব, ওই যে অমৃত জিলিপি এটাও চারটে দিয়ে দাও না গো। তুই খালি সব জিলিপি খেলে কেন রে? আমার ভেতর কি জিলিপির প্যাঁচ দেখতে পাচ্ছ? না না, তোর মন পরিষ্কার, একদম নিট এন্ড ক্লিন। দেখো তোমরা দেখো, আমার বন্ধু হয়, আমার বন্ধুর দোকান এটা, বুঝেছো? চন্দননগরে যারা 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 দেখছো তারা দেখে না, আমার বন্ধুর দোকান। আমি নাকি খালি ওর থেকে জিলিপি খাই। তো জিলিপি খাওয়াচ্ছে কেন বলো? ওর তো দোকান এটা, ও তো বলবে যে কোনটা খেলে ভালো হয়। জিলিপি ছাড়া আর কি খাওয়াতে পারবি বল? তোকে আমি খাইয়ে দিচ্ছি, তুই বাড়ি চো, বাড়ি গিয়ে খাও। ওটা বলা যাবে না, ওটা ভিডিওতে বলা যাবে না, ওটা পার্সোনাল। এই যে দাদা পয়সা দিন, ওই দেখো যার কাছে পয়সা সে ওই দূরে দাঁড়িয়ে আছে, আমার কাছে ব্যাগও নেই পয়সাও নেই। কত হলো গো আমার? এটা আর ওই যে ওই যে ওটাও চারটে, কারণ আমাদের বাড়িতে চারটে মেম্বার সবাই জানে। হ্যাঁ, তো এখন বাড়ি যাবি? হ্যাঁ এবার বন্ধু, ব্যবসাপত্রের হাল তো একদম বাজে, অসাধারণ যারা ব্যবসায়ী। দেখছো না আমাদের আজকে মঙ্গলবার আমরা দোকান মধ্যে আমরা ঘুরতে বেরিয়ে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমরা প্রথমে একটা দোকানে গেলাম, মানে এই ব্লগে তো দেখাই যাবে আমরা কোথায় কোথায় গেছি। 52 টাকা দিয়ে দাও। দেখো একটা কাজ করতে পারে না, একটা ব্যাগের থেকে টাকা বার করে দিতে পারে না। কেন দিতে পারে না ভাই? বিজনেস নিয়ে নো, বিজনেসের ব্যাপারে আর কিছু বলবো না এখন। এখন তাহলে যেগুলো ওকে বলবো সেগুলো তোমাদের শোনাবো না, সেগুলো অতিরিক্ত ভালোবাসার কথা। তো বাড়ি গিয়ে আবার দেখা হবে। চন্দননগরের দোকান পাট বড় বড় দোকান আটটার মধ্যে ঝাঁপ ফেলে দিয়েছে, দেখেছো? দেখো শুধু চন্দননগর কেন, সব জায়গাতেই হচ্ছে। সব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো, পালাই 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 কর দেখুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি যে যার বাড়ি পালাচ্ছে আমরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি পালাচ্ছি, কারণ বন্ধুর দোকানে বৃষ্টিকে দিকে আমার বাড়ি দেরি হলো। দেখলে তোমরা বাড়ি ঢুকে যাই, ঢুকে গিয়ে আবার কথা বলবো। বাংলায় যাবো, ও ওষুধ কিনতে হবে, দেখেছো? ভুলে যাচ্ছিলাম, ওষুধ না নিয়েই বাড়ি ঢুকে যাচ্ছিলাম। দেখো ভাবিয়ে শুনে পড়লো, ওষুধের দোকান থেকে ওষুধ নেবো, মানে সৌভিকের বাবার জন্য ওষুধ কিনতে হবে। তো বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আমরা, চা করেছি। দেখলে আজকে এই চাটা আমাদের এসছে, মালটা নতুন এসছে, ঢুকেছে। এবার এই চাটা এখন টেস্টিং হবে, কিন্তু চাটা বানিয়েছি আমি, আমার হাতের বানানো চা। আমার বসের কেমন লাগবে আমি জানি না, কারণ ওর বানানোর টেকনিক দুধের চাই বিশেষ করে, আর আমার বানানোর টেকনিকের মধ্যে একটু পার্থক্য আছে। কী পার্থক্য সেটা তোমাদের বলছি, দাঁড়ো আগে আমি নিজে আগে একবার খেয়ে নিই, এখনও সে মুখে দেয়নি। এটা আমার জন্য একদম পারফেক্ট চা হয়েছে, দুর্দান্ত হয়েছে, কারণ সৌভিক একটু দুধ কম দেয়, চা পাতা বেশি দেয়, আর আমি একটু দুধটা বেশি, মিষ্টিটা বেশি দিয়ে চা পাতাটা একটু কম দিই, যার ফলে একটু মিষ্টি মিষ্টি দুধ দুধ ভাবটা বেশি হয়। তো একদম দারুণ চাটা হয়েছে, আমার ভালো লাগছে। এবার দেখা যাক আসুক মালিক এসে কী বলে সেটাও তোমাদের শোনাবো সঙ্গে। পারফেক্ট,
জল খাবে বলতে শেষ আলাগমে না খাবো মেনু দিচ্ছি খেয়েছি চারা খা ভালো আছে দুধের সর চায়ের উপর দুধের সর চায়ের উপর কি সুন্দর রাইম করলো এরকম ভাবে তাকাবে না এরকম ভাবে তাকাবে না টেনশন না তুমি খাও মুখে দাও তুমি এবার টেস্টটা তুমি কি করে পাবে তুমি বারবান বিস্কুটটাও আগে খেলো বারবান বিস্কুটটা খাওয়ার পরে সেই চকলেটি ফ্লেভারটা মুখে লেগে থাকবে টেস্টটা কি বুঝবে বলো তো উপায় নেই এছাড়া কিছু বলারও কিছু কিন্তু টেস্ট বুঝতেই পারলো না 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 ভালো আমি ফার্স্ট বারবার মিশ্র জন্য আমি পরে খেলাম ভালো আছে পরে খেলে কি হবে তুমি খালি পেটে তাহলে চা টা খেলে দুধ চা অ্যাসিড হয়ে যাবে তুমি যদি একটা জিনিস টেস্ট করো আমাকে বলো যদি ওই জিনিসটা টেস্ট করে যে জিনিসটা টেস্ট করব তার আগে যদি আমি কিছু খাই তো আমার ন্যাচারালি সেই খাবার এর টেস্ট আমার মুখে থাকবে টেস্টিং এর সময় কখন সেটা খাওয়া হয় না যখন টেস্ট করতে হয় অ্যাকচুয়াল টেস্টিং এর সময় সেটা জিভে বার্ডসে বিভিন্ন টেস্ট নিয়ে ফেলে দিতে হয় তখন আমরা খাই না খাওয়া হতো না আগে নিয়মিতই তারপরে মুখ পরিষ্কার করে একদম ভালো করে জল দিয়ে ধুয়ে খালি মুখে কিচ্ছু খাওয়া যাবে না জাস্ট ব্রাশ করে এসে টেস্ট করো করে নিয়ে পরে তুমি যদি খেতে চাও একটা বিস্কুট দিয়ে চা খাও টেস্টিং এর সময় কখন খেতে নেই এটা ভালো হয়েছে মোট কথা ভালো হয়েছে বুঝলো চাটা খাই তোমার ডিনারে দেখা হবে চায়ের কোয়ালিটিটা বলো কেমন নিশ্চয়ই আমার তো কোনো চা তো ভালোই বলো তো দেখো এখানে রয়েছে মিক্স চাউ এখানে মিক্স রাইস আর এখানে আছে ফিশ মাঞ্চুরিয়ান তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার এগুলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তারপর একদম শোয়ার সময় গিয়ে আমি ভিডিওটা এন্ড করব খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখলে ডিনার কমপ্লিট করে নিয়েছি আজ বিকেলটা যা যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো স্যাটেলাইটস উইথ মৌকে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো তাহলে একটা অল অপশান পাবে আর অলটা প্রেস করা থাকলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা ঠিকঠাক মতো পেয়ে যাবে তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি ফালতু ঘোরাঘুরি করে কারণ কাজের কাজ কিছুই হলো না তোমরা দেখলে দেখা যাক কালকে আমি আবার একবার যাব বেরোতে হবে আমাকে ওই দোকানটাতেই আমি যাব তো যদি কাজটা হয় তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা করে দিচ্ছি